রবিবার 29 তারিখ 29th মে এখন বাজে 4:10 আমরা যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পল জোকা দেখো একে দেখো আমরা দেখো গাড়িতেই আছি স্বামীনারায়ণ টেম্পল আমরা জাস্ট ঢুকবো আর কি 4টাতে খুলে বিকেলে প্রচুর লোক দেখছো প্রচুর ভিড় আমি তো নেটে তো দেখেছি প্রথম আসছি এই দেখো মামা বাইকটা নিয়ে আসিস আমার ফার্স্টটা গাড়িতে ঘুমিয়েছিল একটুখানি গাড়িতে খুব ডিস্টার্ব করছিল গো ভীষণ ডিস্টার্বেন্স পরে দেখাচ্ছি আমি দু সেকেন্ডের জন্য ভালো মনে সত্যিকারের মহিলা দাঁড়িয়ে আছে ভালো না বেশ পরিবেশটা দারুণ অনেক বড় সে রাজস্থানের ইয়ের মতো না রাজস্থানে কি জানো বলে বিড়লা মন্দিরের মতো বিড়লা মন্দির বিহারে না বিড়লা মন্দির রাজস্থানে আছে অত তো আস্তে আস্তে বলতে হবে না আমি একদম ঠিক বলছি সেটা আমি জানি বিড়লা মন্দির রাজস্থানে আছে জয়পুরে আছে সেটা আবার আস্তে আস্তে বলছিস ভাবছিস আমি ভুল বলছি না আমি গলা উঁচু করে বলবো কারণ আমি ওটা গেছি এই যে এন্ট্রান্স ওয়াও বিউটিফুল বিউটিফুল কোথায় গেল রে তোর তোর পাপা আর ওগুলো কোথায় গেল এগিয়ে গেছে ও রে এগিয়ে গেছে আমরা তো দেখিনি রে এগিয়ে গেছে ঘাট করা আছে এখানে যদি জল থাকে সুন্দর রাজস্থানের মতোই লাগছে না রাজস্থানের মতোই লাগছে মেন মন্দির তো এটা এই একটা ইয়ে দাঁড়াও স্টিল ফটো তুলে নি এখানে না একটা ছবি তুলে দেয় ছোট্ট করে মানে একটু বসে এই যে এই জিনিসগুলো কত সুন্দর হ্যাঁ বলো
দারুণ। উপরে তো ফটো তোলা ভিডিও করা নিষেধ, উপরটা অসাধারণ, দারুণ, খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আজকে ওয়েদারটাও সেই ভালো হয়েছে, খুব গরম ছিল তারপরে বৃষ্টি হয়েছে, এখন খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা, খুবই ভালো লাগছে। এই যে এখানে মন্দির, এই দেখো মন্দির খুব সুন্দর, খানিকটা সেই রাজস্থানি, বারবারই আমার মনে হচ্ছে রাজস্থানের বিড়লা মন্দির টাইপের, দারুণ দারুণ কারিগর। 2008 না কততে হয়েছিল, 2008 এই মন্দির, আমি ঠিক জানি না, অবশ্য অবশ্য না জানে বলা ঠিক না, কি জানি আমার হঠাৎ মাথায় স্ট্রাইক করলো 2008 কখনো দেখেছিলাম হয়তো, যেহেতু ভয়েসটা রয়ে যাবে সেহেতু আমি কনফিউজ যেহেতু আমি কনফার্ম নই। এখানে কি করা আছে দেখেছো, দেখো মন্দিরের চূড়া, দেখো এই যে সিঁড়ি দিয়ে সবাই উঠে যাচ্ছে, একবার এই দিক থেকে উঠে গেলে অন্য দিক থেকে বেরোনো, সেই জন্য এখানে দাঁড়িয়ে আমরা ইয়েটা করে ভিডিওটা করে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এগুলো ইয়েগুলো, এই দেখো, হ্যাঁ বাবা বাবার সাথে, বাবার সাথে, এই দেখ ছোট ছোট, এখানে না একটা ছবি তুলে দেয় ছোট্ট করে ওর, মানে একটু বসে, এই যে এই জিনিসগুলো কত সুন্দর দেখো, এই যে এই জিনিসগুলো, এগুলো কত সুন্দর দেখতে, এই দেখো আমার ছোট মেয়ে, ছোট মেয়ে আজকে কি পরে এসেছে দেখো, প্যান্ট দেখা যাচ্ছে, এটাকে কি বলে বাবা, আর তোমার ইয়েটা কোন দিকে গেল, এই দড়ি কোন দিকে গেল, পেছন দিকে, পেছনটা দেখি, দড়িটা দেখি, দড়িটা দেখি, দড়ি পেছনে চলে গেছে, একই পেছনটা দেখি, দড়ি দড়ি দড়ি, হ্যাঁ এই যে পিঙ্ক কালারের দড়ি, হ্যাঁ বা 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 বা, কমলা ভালো লাগে, এতদিন পরে করোনার পরে এত ভিড় হচ্ছে মানুষ না, এই দুবছর খুব কষ্ট করেছে গো, খুব কষ্ট করেছে দুবছর মানুষ, সেজন্য সবাই ছুটিয়ে এনজয় করছে, একজনের মুখেও মাস্ক নেই, শুধু একজনের আছে, এই দেখো, এই দেখো একজনের মুখে মাস্ক নেই, একজন ছাড়া, মানে একজন ছাড়া সবার মুখেই মাস্ক নেই, এই যে একজন সেভেন্টিজের লুকে আছে মনে হচ্ছে, চলো এবার বেরিয়ে যাবো, চলো বেরিয়ে যা, গিয়ে বরং একটু আর একটু মানে মন্দির চত্বর থেকে বেরিয়ে যাই। ও বাবা সকালে ফিরলো, এসে পরে স্নান ভাত খাওয়া দাওয়া করলো, বাড়িতে রেস্ট নিল, তারপর সন্ধেবেলায় এ মানে সরি বিকেলে এলাম আর কি, চাটা খেয়ে এলাম, আমরা তো চারটার মধ্যে চা খেয়ে নিই, এটা তো বিকেলে খোলা থাকে তোমাদেরকে বলে দিই, চারটা থেকে রাত আটটা, সন্ধেবেলায় মানে সরি সানডেতে, বিকেল চারটা থেকে রাত আটটা সানডেতে, তোমরা নেটেও দেখে নিতে পারবে টাইমটা, অসুবিধা কিছু নেই। এগুলো কি ফুলের গাছ, নেই চারা গাছ, না কী গাছ, কলমি শাক না কী জিনিস বুঝলাম না, হ্যাঁ শাকসবজি তো, তাই তো মনে হচ্ছে, এটা বিক্রি হচ্ছে নাকি, এখানে কি হচ্ছে গো, এখানে কি হচ্ছে গো, আমরা তো প্রথম এসেছি, এখানে খাওয়া দাওয়া আছে মনে হয়, শোনা এখানে মনে হয় ইয়ে সাউথ ইন্ডিয়ান ডিশেস পাওয়া যাবে হয়তো, দেখো ভেজিটেরিয়ান, ওই যে লেখা আছে উপরে ঢোকলা টোকলা, এই যে এখানে, চল 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 ভেতরে যাই, আর দেখি ভেতরে যাই তো কি খাওয়া দাওয়া হচ্ছে দেখা যাক, এখানে দই বড়া আলু বড়া সমোসা ক্রিম রোল, কি লেখা আছে, গুজরাটি থালি, ভেজ বার্গার, ভেজ পনির রোল, দেখি ধোসা পাওয়া যাবে, ধোসা মনে হয় পাওয়া যাবে, পনির রোল,
ভাটুরে, ছোলে ভাটুরে পুরি সবজি, ইডলি সাম্বার বড়া, মশালা ডোসা, ছোলে ভাটুরে পাওয়া যাবে। দেখো মশালা ডোসা, এই যে এই কাউন্টার থেকে ওই যে ডোসা হয়েছে, ডোসা হচ্ছে এখানে। কি নেবে বলো, যাই কি নিবি বল, কি নিবি বল, কি নিবি ছোলা ভাটুরা খাবে? ছোলা ভাটুরা আমরা আজকে মাংস খাইনি, কারণ ওর বাবা ছিল না, বাবা ছিল না তো। দেখো কি সুন্দর স্বামীনারায়ণ টেম্পল কৈলান জোকা কলকাতা। এই দেখো আজকে প্রথম এলাম আমি, আমার এক বছর হয়ে গেল প্রথম এলাম কলকাতা, এক বছর হয়ে গেল প্রথম এলাম। ভেতরে ফটো নিতে দিচ্ছে না, ভেতরে ভিডিও নিতে দিচ্ছে না মনে হয়, সেই জন্য আমি বাইরে থেকে দাঁড়িয়ে করে দিচ্ছি, পরে দেখছি কি করা যায়। ওরা কোথায় গেল বলতে পারবো না, দাঁড়াও। পাপা কোথায় গেল? সানা সানু, এটা ইয়েও করা যায় না নাকি গো? পুরো চত্বরটা আমি মন্দির সহ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমাদেরকে। এই দেখো পুরো চত্বর মন্দির সহ দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ভেতরে ভিডিও করতে দেবে, ফটো তুলতে দেবে কিনা জানি না, দেখছি, আমি তো ঢুকিনি, দেখছি, দাঁড়াও। এই যে এন্ট্রান্স পেছন দিকে, এই দিকে, এই যে ডান দিকে আর বাঁ দিকে, এরকম খুব সুন্দর, খুব সুন্দর। সবার থেকে ভালো যেটা, মন্দির তো অসাধারণ দেখছোই, ওপরে তো ফটো তোলা ভিডিওগ্রাফি নিষেধ, নিচ থেকে করতে হবে। এই যে ওপরে তো দারুণ কারুকার্য, যদি পারি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দারুণ। ওরা কোথায় গেল বলতে পারবো না, দেখছি, দাঁড়াও। আমার দুই মেয়ে আর দুই মেয়ের বাবা, আমি তো ভিডিও করতে ব্যস্ত, দেখো কত ভিড়। ওয়েদারটা না অসাধারণ, কারণ কি দুপুরে খুব গরম ছিল গো, তারপরে এক পশলা বৃষ্টি হয়েছে, তাহলে ওদের বাবা সকাল সকাল ফিরেছে, ছিল না তো। এই দেখো কত সুন্দর ইয়ে করা আছে, দেখো অসাধারণ। এই ফোনটা থেকে ভিডিও ভালো হয়, এটা ওদের বাবার ফোন থেকে করছে, আমার ফোনটা একদম অত দামি না, কম দামি, ভিডিও ভালো হয়। এখন বন্ধ করতে হবে মনে হচ্ছে, দাঁড়াও। দেখেছো কিরম ভিড়, ভীষণ ভিড়, ওয়েদার খুব সুন্দর, ভীষণ গরম ছিল দুপুরে, বৃষ্টি এক পশলা হওয়াতে দারুণ ওয়েদার, দেখছো একদম ভিড় জমে গেছে। দেখো আমার বড় মেয়ে, দেখো 70s এর লুকে, মুখে মাস্ক নিয়ে, কেউ মাস্ক নিয়ে নেই, একমাত্র আমার বড় মেয়ে মাস্ক নিয়ে আছে। এই যে ওদের বাবা, দারুণ ওয়েদার হয়েছে, কি গরম ছিল দুপুরবেলায়, এক পশলা বৃষ্টি হওয়াতে সেই আরাম, এই আর কি, হাওয়া দিচ্ছে, আর ফাঁকা জায়গায় এতটা চত্বর মন্দির, কতটা চত্বর মন্দিরের দেখো আর কি ভিড়, দেখো সন্ধেবেলা পর্যন্ত ভিড় হয়, রাত 8টাতে বন্ধ হয়, ওপরে তো ফটো তোলা নিষেধ, আবার নিচে নেমে এসে নিচেও দারুণ ভেতরে ব্যবস্থা, কিন্তু ওখানে ফটো তোলা তো নিষেধ, এই আর কি, ফটো ভিডিওগ্রাফি ইয়ে করা আছে, ক্রস চিহ্ন দেওয়া আছে, নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি, সেই জন্য বাইরে থেকে। কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ পরিবেশ, দারুণ ওয়েদার, সর্বোপরি খুব সুন্দর ওয়েদার, দেখো এই আর কি। খুব সুন্দর দেখছো কত ভিড় হয়েছে, একবারে লাল নীল সবুজের মেলা বসেছে, দেখো সবাই কালারফুল ড্রেস পরে আছে না, সেই ভিড়, দেখো ভালো লাগে, এতদিন পরে করোনার পরে এত ভিড় হচ্ছে, মানুষ না এই দু বছর খুব কষ্ট করেছে গো, খুব কষ্ট করেছে দু বছর মানুষ, সেজন্য সবাই ছুটিয়ে এনজয় করছে, একজনের মুখেও মাস্ক নেই, শুধু একজনের আছে, এই দেখো, এই দেখো একজনের মুখেও মাস্ক নেই, একজন ছাড়া, মানে একজন ছাড়া সবার মুখেই মাস্ক নেই, এই যে একজন 70s এর লুকে আছে মনে হচ্ছে।
চলো এবার বেরিয়ে যাব, চলো বেরিয়ে যা, গিয়ে বরং একটু আর একটু মানে মন্দির চত্বর থেকে বেরিয়ে যাই। ও বাবা সকালে ফিরলো, এসে পরে স্নান ভাত খাওয়া দাওয়া করলো, বাড়িতে রেস্ট নিল, তারপর সন্ধেবেলায় মানে সরি বিকেলে এলাম আর কি, চাটা খেয়ে এলাম। আমরা তো চারটার মধ্যে চা খেয়ে নিই, এটা তো বিকেলে খোলা থাকে, তোমাদেরকে বলে দিই চারটা থেকে রাত আটটা, সন্ধেবেলায় মানে সরি সানডেতে বিকেল চারটা থেকে রাত আটটা, সানডেতে তোমরা নেটেও দেখে নিতে পারবে টাইমটা, অসুবিধা কিছু নেই। এগুলো কি ফুলের গাছ, নেই চারা গাছ না কি গাছ, কলমি শাক না কি জিনিস বুঝলাম না। হ্যাঁ শাকসবজি তো, তাই তো মনে হচ্ছে, বিক্রি হচ্ছে নাকি? এখানে কি হচ্ছে গো, এখানে কি হচ্ছে গো, আমরা তো প্রথম এসেছি, এখানে খাওয়া দাওয়া আছে মনে হয়। এই যে এদিকে সব কি লেখা আছে, বুক স্টল, বুক স্টলের ওখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, ভেতরে মনে হয় ফটো তোলা নিষেধ, এখানে খাওয়া দাওয়া আর এখানে শৌচালয় ফ্রি অফ কস্ট, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, পয়সা লাগে না। কোথায় গেল আমার বড় মেয়ে, দেখো এত ভিড় না, আমি যেদিকে মন দিচ্ছি ধরো ভিডিওতে তখন ওরা কোন দিকে কোন দিকে যাচ্ছে। অবশ্য শেষ পর্যন্ত পার্কিংয়ের ওখানে গাড়িতে গেলেই মিট হয়ে যাবে, সেটা কিছু নেই, তবুও সন্ধে হয়নি এখনো। এই আর কি, এই দেখো কি সুন্দর গ্রিনারি, দেখো দেখলেও মন ভালো হয়ে যায়, দেখেছো? আমি তো ভালোই বাসি নেচার, ন্যাচারাল থিং, একটু ফাঁকা ফাঁকা, তবে এই ভিড় খারাপ লাগছে না মোটেও, সবাই বসে আছে রিল্যাক্স করছে, মজা করছে, বাচ্চা নিয়ে এসেছে, ভালো লাগছে। আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, যে আমাদের গাড়ি আসছে চেপে যাব, তোমরা উঠো কইয়া সানা একটু এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়া সানা তাড়াতাড়ি আয় বাবা আয়, ওই যে আমার বড় মেয়ে আসছে, এই যে আয় আয় জলদি 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 আয়।